যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্বল দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইন ট্রাম্পের ওপর হামলার ঘটনাও তাই বলছে চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ঘটেছে তিন শতাধিক বন্দুক সহিংসতা এসব ঘটনায় প্রাণ গেছে প্রায় চারশো জনের চলতি বছরের জানুয়ারিতে শিকাগো রাজ্যে একদিনেই গুলি করে আটজনকে হত্যা করা হয় যা ছিল বছরের প্রথম বড় বন্দুক সহিংসতা সূত্রের বরাতে প্রতিবেদন বলছে এবছর তিরিশ জুন পর্যন্ত বন্দুক সহিংসতার ঘটনায় আহত হয়েছেন বারোশোর বেশি মানুষ যুক্তরাষ্ট্রের একের পর এক ঘটে যাওয়া বন্দুক সহিংসতায় মার্কিন মুল্লুক জুড়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন জোরদারের দাবি উঠলেও মাথা মাথাব্যথা নেই বাইডেন প্রশাসনের জানিয়ে নিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব অস্ত্র নিয়ন্ত্রণ আইন দ্রুতই কঠোর না করলে প্রাণহানি থামানো অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা রাইহান কবির শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি